ময়মনসিংহে মাছ বাজারে দরদামের খোঁজ রাখছেন ইমতিয়াজ আহমেদ এবং সিলেটে শীতকালীন সবজির দামের খোঁজ রাখছেন রাকিবুল হাসান রাফি। শুরুতে চলে যাচ্ছি মেছুয়া বাজারে ইমতিয়াজ আহমেদের কাছে। ইমতিয়াজ, মাছের বাজারে দরদাম কেমন জানাবেন এবং ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কেমন, সরবরাহ কেমন বিস্তারিত বলবেন। এর আগে কিন্তু সবজি বাজার দর জানাচ্ছিলাম, আজকে কিন্তু সবজি সরবরাহ কম থাকার প্রত্যেকটি সবজিতে কিন্তু দরদাম বেড়েছে। এখন একটু মাছের দরদামের কথা জানাবো, রয়েছে মানুষের মেছুয়া বাজারে যে পাইকারি মাছ সরবরাহ হয়েছে সেখানে, এবং এখানে কিন্তু গত সপ্তাহের ব্যবধানে মাছের সরবরাহ কম থাকার কারণে প্রত্যেকটি মাছে কিন্তু আপনার 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেই সাথে হাওরের মাছের যে সরবরাহটা আমরা দেখতাম তার সরবরাহ কিন্তু একেবারেই কম। আমরা যে মাছগুলো দেখছি ছুটির দিনে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় সরবরাহ কম। কারফিউ মাছগুলো যে আমরা দেখছি এই পত্র চাষের মাছ এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, বিক্রি হচ্ছে 280 টাকা করে, এবং একটু বড় সাইজের যে কারফিউ মাছ, ঘাসকাপ, এছাড়া মিরকা মাছ যেগুলো রয়েছে, কাতলা রয়েছে, প্রত্যেকটি মাছই কিন্তু 320 থেকে 330 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেগুলো 280-90 টাকা সর্বোচ্চ বিক্রি হতো। এবং সেই সাথে একটু বড় সাইজের যে কাতল মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও 50 টাকা বেড়েছে গত সপ্তাহে, প্রায় 400 টাকার মতো কেজি বিক্রি হচ্ছে এই কাতল মাছগুলো, এবং একটু বড় সাইজের রুই মাছগুলো 380 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই ফ্রেশ তরতাজা মাছগুলো, এবং এগুলো কিন্তু দাম বেড়েছে, যেটা ব্যবসায়ীরা বলছেন যে খাদ্যের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ সাথে মাছের সরবরাহটা কম থাকা, শীতকালে এই সময়তে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা যে পরিমাণ চাহিদা বাজারে সে পরিমাণ চাহিদা অনুযায়ী কিন্তু মাছ তারা দিতে পারছেন না ক্রেতাদের, সেই কারণে কিন্তু প্রত্যেকটি মাছের সরবরাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম রয়েছে। এবং সেই সাথে আমরা সিলভার কাপ মাছ দেখতে পাচ্ছি, একটু বড় সাইজের যে সিলভার কাপ মাছগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আবার 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে 250 থেকে 260 টাকা করে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা বেশ কিছু ইলিশের সরবরাহ দেখছি, যদিও খুব বড় মাপের ইলিশ কিন্তু এখানে সরবরাহ নেই, তারপরেও একটু মাঝারি ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে তারপরে সেগুলো বেশ চড়া দাম যাচ্ছে, কেজি বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা কেজি। আর যেটা বলছেন যে তাদের যে অন্যান্য দিন রয়েছে সেই অন্যান্য দিনের তুলনায় তাদের সরবরাহটা অনেকটাই কম। সেই সাথে আরও বেশ কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি, আসলে আজকে ছুটির দিনে যে পরিমাণ মাছের সরবরাহ থাকার কথা ছিল অনেকটাই কমে যাচ্ছে মাছের সরবরাহ, যার কারণে এই যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানেও বিশেষ করে রুই, কাতলা, সরপুটি, সিলভার কাপ এই প্রজাতির মাছগুলো রয়েছে, এবং প্রত্যেকটি মাছই কিন্তু গত সপ্তাহের জন্য 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে সিলভার কাপ বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 60 টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 45 টাকা, এবং ঘাসকাপ বিক্রি হচ্ছে 260 থেকে 65 টাকা। সব মিলিয়ে যেটা বলা যায় যে নাইম আজকে মাছের সরবরাহটা কম থাকায় মানুষের মেছুয়া বাজারে পাইকারি মাছ সরবরাহ হয়েছে, সরবরাহটা কম থাকার কারণে কিন্তু প্রত্যেকটি মাছের দাম কিন্তু সব গত সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে এই ছিল আসলে মানুষের মেছুয়া বাজারে মাছ সরবরাহ মাছের দরদামের সর্বশেষ খবর হচ্ছে নাইম। ময়মনসিংহ থেকে এবার আমরা সিলেট যেতে চাই, সেখানে রয়েছেন সুবহানী ঘাট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ রাকিবুল হাসান রাফি। রাফি, সিলেটে কেন সবজির দাম বাড়ছে, সবজির সরবরাহ কেমন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আবির, আমি এখন আছি সিলেটের সুবহানী ঘাট এলাকার কাঁচা বাজারে। এখানে সকাল থেকে এই ট্রাক ভর্তি শাকসবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই পাইকারি বাজারে আড়তে আসতে শুরু করেছে, এবং সারা দেশে যেহেতু শীতের প্রকোপ বাড়ছে এবং শীতের প্রকোপ বাড়ার সাথে সাথেও সিলেটেও কিন্তু জানুয়ারির মাঝামাঝি সময় থেকে কিন্তু শীত বাড়ছে, এবং তারই সাথে সাথে উত্তাপ ছড়াচ্ছে আমাদের সেই শাকসবজির বাজারের দামও। আমি যদি আপনাদেরকে বাজারটা দেখাই, এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে আকার ভেদে 30 থেকে 50 টাকা, লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা, শিম মানভেদে কেজি প্রতি 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 50 থেকে 60 টাকা, এবং টমেটো 40 থেকে 60 টাকা, মরিচ 80 টাকা, বাঁধাকপি 25 টাকা। তবে স্বস্তির বিষয় এটাই যে আলু বিক্রি হচ্ছে 55 করে খুচরা বাজারে, এবং আগে 70 করে বিক্রি হতো। পেঁয়াজের দামে রয়েছেও বৃদ্ধি, এবং 80 টাকা থেকে 90 টাকা পর্যন্ত পেঁয়াজ দামের বৃদ্ধি পেয়েছে, এবং দামের তারতম্যতায় 5 থেকে 20 টাকা হারে বৃদ্ধি পেয়েছে শাকসবজির দাম। ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে নির্বাচনকালীন সময়ে কৃষকরা দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় বাজারে ক্রেতা সমাগম বেশি থাকায় ও নির্বাচন পরবর্তী কাঁচা বাজারে সরবরাহ পরিবহনের ক্ষেত্র কিছুটা কঠিন হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারেও 5 থেকে 20 টাকা বেশি দরে ছাড়টি হচ্ছে শাকসবজি। তো স্থানীয়ভাবে শাকসবজির উৎপাদন যেহেতু কম, এর মধ্যে কয়েকদিন ভোটের কারণে সবজির সরবরাহ কমছে।
পাশাপাশি গত মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণে খেতে নষ্ট হয়েছে শাকসবজি। সেই সময়ে দাম বেড়ে গেছে যা এখনো স্বাভাবিক হচ্ছে না। আমরা সকাল থেকে ক্রেতাদের এবং খুচরা বাজারে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি। খুচরা বাজারে বিক্রেতারা কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে দাম বৃদ্ধির যে কারণটা সেটা স্থানীয় বাজারে যারা কৃষকরা যারা আছেন তারা ঠিকমতো সরবরাহ করতে পারছেন এবং পাইকারি বাজারে তারাও দাম বাড়িয়ে রেখেছে এবং সেই সরবরাহকারী যারা আছে তারা স্থানীয় বাজারে বিভাগীয় শহরে যে ছোট ছোট অঞ্চলগুলো আছে সেগুলোতেও কিন্তু তারা চড়া দামে বিক্রি করতে হচ্ছে। এবং ক্রেতাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে তারা বলেছেন ব্যয়ের পরিমাণ যে হারে বাড়ছে আয়ের পরিমাণ নির্দিষ্ট থেকে গিয়েছে, যার কারণে পরিবহন ভাড়াকে হাতিয়ার বানিয়ে তারা 10-20% বাড়িয়ে রাখছে দাম। এবং ক্রেতাদের মতামত যেটা আছে সেটা হলো যে তারা এই দামটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্ত করেছেন। তো আজকের এই সুবানীঘাট এলাকার সকালের কাঁচাবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আবির। ছুটির দিনের কাঁচা বাজার পরিস্থিতি জানতে আমরা যোগ দিয়েছিলাম ময়মনসিংহ এবং এরপরে সিলেটে।